আলাইকুম ভিউয়ার্স, আমি আশরাফুল ইমাম, ফিজিওথেরাপিস্ট, এপিক্যাল কেয়ার। সো উনি আন্টি কি নাম আপনার? রিবু বড়ুয়া। রিবু বড়ুয়া, উনি আমাদের কাছে আসছেন গত 5 দিন আগে, না 6 দিন আগে, রবিবার আসছেন, রবিবারে, এই রবিবারে। তাহলে 8 দিন হলো, হ্যাঁ 8-9 দিন হচ্ছে। তো উনি যখন আমার উনি ওনার একটা ইঞ্জুরি হলো, সেটা হচ্ছে ছিল অ্যাসল্ট ছিল, দায়ের কোপ ছিল এখানে একটা ম্যাটার সেলে হেডে, আর একটা ছিল দায়ের কোপ এখানে, হ্যাঁ সুপ্রাকন্ডাইলারে। তো যাই হোক, উনি যখন এটাকে ঠিক করতে গিয়ে ডাক্তাররা যখন প্লাস্টার দেওয়া হলো, তখন হাত আর ফ্লেকশন করতেছিল না আঙ্গুল। তো এখন উনি আমার কাছে যখন আসে এই অবস্থায় আসে, এরকম না কীরকম আসছিলেন তখন, এরকম অবস্থায় আসছিল, এই অবস্থায় আসছিলে। তো তখন এখন কি অবস্থায় আছেন দেখি, আমাদের 7 দিনের ট্রিটমেন্টে এখন এই পর্যন্ত উনি মুভ করতে পারছে।